দেখো তাকের মধ্যে কত মজা পাই। ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, তুমি ছাড়া তো আমাদের কেউ নাই। বন্ধুরে কোরআনের দিকে নজর দিল, আল্লাহ মাফ করে দেয়। মাদালি সে গাজালির মধ্যে ইমাম গাজালি দেখে, দিলের কান লাগে শোনে। ইমাম গাজালি বলেন, আমি ঘুমের ঘরে গেলাম, আমার আল্লাহ একজন গোলামের ছবি আমাকে দেখে বলতেছে, গাজালি এই গোলামটাকে তুমি চেনো নাকি? ইমাম গাজালি বললেন, না আমি চিনি না। আল্লাহ বললেন, তার নাম তুমি জানো নাকি? ইমাম গাজালি বললেন, না আমি জানি না। আল্লাহ বললেন, গাজালি দুনিয়ার কোন মানুষ চিনুকার না ছিল, আমি আল্লাহ তার চিনিয়া ফেলাইছি, মাফ কইরা জান্নাত দিয়া দিছি। ও গাজালি, এই বান্দাটার নাম কৃষক আব্দুর রহমান, আল্লাহু আকবার। এ মুক্তা গাছার কৃষক বাবারা, ও শ্রমিক ভাইয়েরা, ইমাম গাজালি লিখে আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, গাজালি এই লোকটার নাম কৃষক আব্দুর রহমান। ও আল্লাহ, এই আব্দুর রহমানকে এত সুন্দর করে আপনি হাইলাইট করতেছেন, আল্লাহ এর জীবন আপনি উন্নত করে দিলেন, বুঝলাম না কে গো কোন কারণ। ইমাম গাজালিকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, গাজালি এই আব্দুর রহমান একদিন হয়েছে মারা গেছে, কেউ তার লাশ কাপড়ের কাপড় দিয়ে পেঁচায় না, কেউ তার লাশ ধোয়ায় না। ওরে গাজালি, গরিব মানুষ হওয়ার কারণে কবরের মাটি কিনতে পারে না, কাপড়ের কাপড় কেনার মতন টাকা নাই। গাজালি তার লাশ নিয়ে সন্তানরা রাস্তায় বসে বসে কান্দে। ও গাজালি, আমি আল্লাহ পাক তুমি গাজালিকে আব্দুর রহমানের লাশের জিম্মাদারি দিয়ে দিলাম। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি সকালবেলা উঠিয়া তন্ন তন্ন করে খুঁজতেছে, আব্দুর রহমান নামে কেউ মারা গেছে নাকি? আমার বন্ধুগণ প্লিজ হাঁটাচলা বন্ধ করিয়া দিবে, এই সময় দোয়া কবুলের সময় রে বন্ধু, প্লিজ নড়াচড়া করবি না, আমার দিক তাকা। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এই এলাকায় গেলে, এই এলাকায় যায় দেখতেছেন আব্দুর রহমানে কেউ মারা গেছে নাকি? না মারা যায় নাই। আবার এই গ্রামে না মারা যায় নাই, আর এক গ্রাম না মারা যায় নাই। ইমাম গাজালি দেখতেছেন একজন বৃদ্ধ মানুষ লাঠিতে ভর করিয়া হাঁটি হাঁটি পা পা করে আগায় আগায় আসতেছে। ইমাম গাজালি ডাক দিয়ে বলতেছেন, কাকা আপনি তো ওই গ্রাম থেকে আসলেন, কাকা আপনার জানা মতে আব্দুর রহমান নামে কোনো লাশ দেখছেন নাকি? মুরব্বী ডাক দিয়ে বলতেছেন, গাজালি আমি দেখছি, তার নাম আব্দুর রহমান, তার লাশটা কলা গাছের পাতা দিয়ে টাইকা রাখছে। সন্তানগুলো কাঁদতেছে বাবার লাশ নিয়া। ইমাম গাজালি দ্রুত গতিতে একটা দৌড় মারছে, দৌড় মারিয়া যাইয়া দেখে বাবার লাশ নিয়া বাচ্চারা কান্দে, আর ঘরের ভিতর দিকে মহিলা কান্দতেছে, স্ত্রী কান্দতেছে আর বলতেছেন, আল্লাহ আমার স্বামীর লাশটাকে কেউ ধোয়া দিবে না, আমার স্বামীর লাশটাকে পেঁচানোর জন্য কাপড়ের কাপড় পাবো না, মাটি দেওয়ার মতন কি কোনো জায়গা পাবো না, নেই তাইলে কি আল্লাহ আমার স্বামীর লাশটা জঙ্গলে ফেলে দেব নাকি সাগরের পানিতে ভাসা দেব? ইমাম গাজালি বাচ্চাদেরকে ডাক দিয়ে বলতেছেন, বাবা বাবা বলো তো দেখি বাবা, এই লোকটা তোমার কি হয় বলে আমাদের বাবা, বাবা তোমাদের ঘরের মধ্যে কে কান্দে বলে আমাদের মা, তোমাদের মা কেন তোমাদের বাবার লাশের কাছে আসে না? ছেলেরা ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমাদের বাবা এমন গরিব মানুষ ছিলেন, আমার মায়ের তেমন একটা কোনো কাপড় কিনে দিতে পারে নাই, কোনো মতন একটা পরনের কাপড় আমার মায়ের গায়ে আছে, আমার মা ওই একটা কাপড় পরতে পরতে ব্যবহার করতে 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 আমার মার কাপড়ের সুতায় পচিয়া গেছে, আমার মা যদি এখন এই কাপড়টা পরিয়া বের হয় এক ধাপ দিলে কাপড়ের সুতা ফাঁসিয়া যায়, আমার মার ইজ্জত বের হইয়া যায়, আমার মার ইজ্জত।
ইজ্জত বের হইয়া যায়, আমার মার ইজ্জত বের হইয়া যায়, আমার মার আব্রু ঢাকার জন্য আমার মা ঘরের ভিতরে থাকে, লজ্জায় বের হয় না। ইমাম গাজের ডাক দিয়ে বলতেছেন, আর চিন্তা নাই, তোমার বাবা লাশের জিম্মাদারি আমার মাওলা আমি গাজালিকে দিয়ে দিছে। আরো করে কোন সুবহানাল্লাহ। ইমাম গাজালি যখন টাকা দিয়ে দিলেন, এবার সন্তান নিজে কাফনের কাপড় কিনে আনলেন। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা, কোরআনের দিকে নজর দিলে আল্লাহ মাফ করে দেয়, বাস্তব একটা ওয়াজ। অল্প কথায় তোমার হেদায়েত হয়ে যাইতে পারে, কেন তুমি কোরআন তেলাওয়াতের দিকে মত্ত হইবা না? ইমাম গাজালির কথা অনুসারে সব কাজ হয়ে গেল। ইমাম গাজালি নিজে যারা কমপ্লিট করে দিলেন, যারা কমপ্লিট করার পর এই আব্দুর রহমানের লাশ কুলে করে নিয়া ইমাম গাজালি কবরে যখন নামবে, কবরে নামিয়া আমার ভাইরা, ইমাম গাজালি আব্দুর রহমানের লাশটা কুলে করে নিয়ে দাঁড়ায় আছে। ইমাম গাজালি বলে, পৃথিবীর মানুষ, আব্দুর রহমানের লাশটা নিয়ে যখন আমি তার কবরে নামলাম, আল্লাহর কসম করে বলি, তার কবর থেকে আমার নাকে জান্নাতের গ্রাম পাইলাম। তখন ইমাম গাজালি আব্দুর রহমানের লাশটা কোলে করে নিয়ে কাঁদতেছে আর ডাক দিয়ে বলতেছে, মালিক, এই মূর্খ লোকটার কবর তুমি জান্নাত বানাই দিছ, আমি গাজালির কবর তুমি জান্নাত বানাইবা কিনা? আমার বন্ধুরে, তোমার আমার কবরও তো এরকমই হবে, হয়তো কেউ আগে মরবো, কেউ পরে মরবো, কেউ আগে কেউ অথবা পরে, মরাই কিন্তু লাগবে বাবা। ইমাম গাজালি মাটি দেওয়া সম্পন্ন করে দিলে, মাটি দেওয়ার পরে কবর থেকে উঠিয়ে এই আব্দুর রহমানের বাচ্চাকে ডাক দিয়ে বলতেছে, বাবা, একটা হিসাব তো আমি মিলাইতে পারলাম না। ও বাবা, তোমার বাবা মূর্খ মানুষ, গোলাম মানুষ, কৃষক মানুষ, লেখাপড়া জানে না, কিন্তু বাবা তোমার বাবা কি এমন আমল করছে যে আমল করার কারণে তোমার বাবাকে আমার মাওলা মাফ করিয়া জান্নাত দিয়া দিছে? বাবা একটু বলো তো দেখি তোমার বাবার কি আমল। বাচ্চাটা ডাক দিয়ে বলে, হুজুর, আমার বাবার আমলের ব্যাপারে আমার মার কাছে খবর আছে। ইমাম গাজালি এবার ওই লোকটার স্ত্রীর কাছে যায় বলে, বোন, তোমার স্বামী কি এমন আমল করছে যে আমল করার কারণে তোমার স্বামীকে আমার মাওলা মাফ করিয়া দিছে, এটা আমার জানাই লাগবে। মহিলা কান্দার ডাক দিয়ে বলে, গাজালি, আমার স্বামী লেখা জানতো না, পড়া জানতো না, তবে আমার স্বামীর একটা আমল আমার দানে আছে। বলে, কি আমল করছে বলো তো দেখি। এই আব্দুর রহমান স্ত্রী ডাক দিয়ে বলে, গাজালি, আমার স্বামী প্রতিদিন মানুষের বাড়িতে কাজ করতে যাইতো, কারো পাট কেটে দিত, ধান কেটে দিত, সারাদিন কামলা দিত, বিকাল বেলা বাড়ি তাইতো, বাড়ি তাঁচার পরে নিজে উত্তম ভাবে উজু বানাইতো, উজু বানাইয়া নিজের তো পরনে এরকম কাপড় ছিল না, নিজের গায়ের চাদরটা গামছা দিয়ে নিজের সিনা ডাইকা নিত। আমাদের ঘরে তাকিয়ার উপরে একটা মোটা কোরআন শরীফ আছে। আমার স্বামী সন্ধ্যার আগে আমার স্বামী ওই কোরআন শরীফটা নামাইয়া বুকে ধরে ধরত আর ক্যাবলার দিকে নিয়ে যাইত, ক্যাবলার দিকে কোরআন শরীফ নিয়ে যাইত, বসতে বসে কোরআন শরীফ দেখবে। আমি বিবি তখন জিজ্ঞেস করতাম, আব্দুর রহমান, তুমি তো কোরআন পড়তে পারো না, কোরআন কেন তুমি ধরো? আব্দুর রহমান তখন উত্তরে বলতো, বিবি রে, দিলের খবর কেউ জানোস না, জানে শাহে রব্বানা। ও গাজালি, আমার স্বামী আব্দুর রহমান এইবার উত্তর দিত। এক পর্যায়ে ক্যাবলা মুখ হইয়া স্বামী আব্দুর রহমান কোরআন শরীফ খুইলা বসত, কোরআন শরীফ খুলত,
নিজের ডান হাতের আঙ্গুল সাদা আঙ্গুল উঁচু করত, কোরআনের পাতায় পাতায় আঙ্গুল ঘুরাইতো নাড়াইতো আর ডাক দিয়ে বলতো, আল্লাহ তুমিও জানো আমিও জানি আমি মূর্খ, আমি কোরআন পড়তে পারবো না, কিন্তু মাবুদ আমি আব্দুর রহমান বিশ্বাস করি, এই কোরআন তোমার কালাম, আমি আব্দুর রহমান তোমার গোলাম। হুজুর এইভাবে আমার স্বামী আব্দুর রহমান আঙ্গুল ঘুরাই তার কাঁদত, আমরা দেখতাম, ছেলেরা দেখতো, আমিও দেখতাম, আমার স্বামী আব্দুর রহমানের চোখের পানি দিয়ে কোরআনের পাতা ভিজিয়ে যাইত। ইমাম গাজ্জালি ডাক দিয়ে বলে, বোন রে ওই কোরআন শরীফ কি এখনো তোমার ঘরে আছে? বলে হ্যাঁ হ্যাঁ আছে। বলে তাই লিফট আমারে দেখাই দাও আমি দেখবো। এইবার ইমাম গাজ্জালি কোরআন শরীফ হাতে নিয়ে খুইলা দেখে, আল্লাহু আকবার। ইমাম গাজ্জালি কোরআন খুইলা নজর করিয়া দেখে, আমার আল্লাহ যে বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, আল্লাহ যে বলছেন গোলাম আমারে ভুলে যাস না, আমারে না বললে আমি মাওলা তোরে বলবো না। ইমাম গাজ্জালি বলে, হায় হায় আমার মাওলা যে বলতে ফাজগুরুনি আজগুরুকুম প্রমাণ হয়ে গেল। আবার ইমাম গাজ্জালি বলতেছেন, আমার রসুল যে বলছেন আলমার উমা আমান আহাব্বা প্রমাণ হইয়া গেল। ইমাম গাজ্জালি কোরআন খুলে নজর করে দেখে, প্রতিটি পাতায় পাতায় আব্দুর রহমানের আঙ্গুলের দাগ লেগে আছে। এইবার ইমাম গাজ্জালি কোরআন বুকে জড়ায় ধরে বলে, মালিক একটা মূর্খ গোলাম রে তুমি একটা সামান্য কাজের বিনিময়ে মাফ করে দিছ, এ মুক্তা গাছার বাইরা এ বন্ধু সামান্য কাজের বিনিময়ে আল্লাহ মাফ করে দিতে পারে, এই গভীর রাত্রে একটু সময় তুমি ওয়াজ শুনলা, এই হালকা সময় বসার জন্য আল্লাহ মাফ করে দিতে পারে, আমার বন্ধুগণ ওয়াদা নিতে যে আমার সাথে দোয়া করে কে কে যাইবা ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। হাত নামান বন্ধু, আমি লম্বা করব না বাবা, আমি দেখছি ওলামা তোলাবা কানছে, দাড়ি পাকা মুরব্বিরা কানছে, এই কান্নাকাটির মজলিসে তো আল্লাহ ফিরত দিবে না। আমি আপনাদের কাছে একটা আবদার করব, সংক্ষিপ্ত আবদার, বলেন তো দেখি কোরআন শরীফ কয় পারা? আবার বলেন কয় পারা? এবার মনে আছে কিনা জানি না, কয় কাজ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে? এক নাম্বার কি, দুই নাম্বার হক্কানি পীর বুজুর্গদের সহবতে থাকা, তিন নাম্বার জিক্রুল্লাহ আল্লাহ পাকের জিক্রে মশগুল থাকা, এই তিন কাজের দ্বারা কার ভালোবাসা পাওয়া যায়? আর একটা কথা বলছিলাম, চারটা জিনিসের দিকে তাকাইলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, এক নম্বর বাইতুল্লাহ, দুই নম্বর হলো কালামুল্লাহ, তিন নম্বর হলো কুতুবুল্লাহ, হক্কানি ওলামায়ে কেরামের চেহারা দেখা, চার নম্বর হলো তোমার আমার মা আর বাবা, মা বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। ওয়াদা করছো তোমরা কিন্তু আমার সাথে দোয়া করে যাইবা, আল্লাহর ভালোবাসা চাই কি চাই না বন্ধু? এখন বলেন এই তিন কাজ মাদ্রাসায় হয় কি হয় না? তাহলে মাদ্রাসার দরকার আছে না নাই? আমার ভাই মাওলানা মাসুদ ভাই গ্রামবাসীর পক্ষ থেকে বলছে, হুজুর এই মাদ্রাসাটা করতেছি অনেক কষ্ট করিয়া, আপনারা কি উঠাউটি করবেন না? না পারলে না দিবেন। আমি আপনাদের জিজ্ঞাসা করছি, বলছিলাম কোরআন শরীফ কয় পারা? আপনারা বলছেন 30 পারা। আমি লম্বা করব না বাবা, এই হাজার হাজার মানুষের মধ্য থেকে যেই হাতটা দিয়ে প্রতি বছর দুইবার কাবা একবার কাবা ধরি, এই হাতের সাথে আপনি আমার বন্ধুগণ এই হাতের মাঝে 30টা লোকের কাছে 30 পারা কোরআন শরীফের ইজ্জত দেখতে যাইয়া, মার নামে বাবার নামে কে আছেন গো? এক নাম্বার এক পারা কোরআন শরীফকে মহব্বত করি 1,000 টাকা, এই হাজার হাজার মানুষের মধ্য থেকে 30টা লোকের কাছে 30,000 টাকার নগদ চাই, নগদ আমার বন্ধুগণ 30 একটু আমার কাছে আসা লাগবে, আমার হাতে হাত দেওয়া লাগবে, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
মা বসেন, সবাই বসেন। আমার ভাইরা ৩০টা লোকের সাথে আমি মুসাফা করব, ৩০টা গোলাম আমার হাতে, ৩০,০০০ টাকা দিবেন বাবা। কান্নাকাটির মজলিস আল্লাহ কবুল করবে। মাবুদ দেখো তোমার গোলামরা দাঁড়ায় গেছে, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। না পারলে না দিবেন, আলেমদের প্রতি অনুরোধ, টাকা চাইলে যে মাহফিল নষ্ট করবেন তা হবে না। মাদ্রাসার জন্য আমি চাইছি ৩ নম্বর, মাশাআল্লাহ একজনে ১,০০০ টাকা। আল্লাহ ৪ নম্বর, ভাই আপনি কথা আসতে বলেন, ৪ নম্বর একজন, আল্লাহ ৫ নম্বর একজন। ভাইজান ৩০টা লোকের কাছে ৩০,০০০ টাকা চাইছি, মাশাআল্লাহ ৬ নম্বর একজন, আল্লাহ ৭ নম্বর আমার আর এক যুবক ভাই, আল্লাহ তুমি কবুল করো। আমার বন্ধুগণ ২৩টা লোকের কাছে ২৩,০০০ টাকা চাই, ৩০ পারা কোরআন শরীফ আমার বন্ধুগণ আমার ভাইরা, ১,০০০ টাকা আপনি দিয়ে দিবেন, মাশাআল্লাহ আর জন্য হইয়া গেল। আর ২২টা লোকের দরকার, ২২,০০০ টাকা ২২ জন ব্যক্তি নগদ দিবেন বন্ধ, কপাল খুলিয়া যাবে, মালিক মন্ত্রী দিবে ইনশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো আল্লাহ, মাশাআল্লাহ। এই ভাই না পারলে না দিবেন, মাহফিলটা নষ্ট করেন না, এই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ ৯ নম্বর একজন, মাহবুব তুমি কবুল করো, মাশাআল্লাহ। আল্লাহ আমার